টেকনিক্যাল ডিফিকাল্টিস, জাস্ট দুটো মিনিট সময় চেয়ে নিচ্ছি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। Oh,
আমি আসলে বলে বোঝাতে পারবো না এই মোমেন্টটা, এই মুহূর্তটা আমার জন্য আসলে কত বড়। জিহানের এই স্কুলে 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই ক্লাসরুমগুলোতে আমাদের সামনে শ্রদ্ধেয় শিক্ষকরা বসে আছেন, ওনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এই মাঠে বোম্বা সিঙ্গেল দুকে কে ক্রিকেট ফুটবল আর আমরা তো পড়াশোনাতে অনেক ভালো নাকি। তো এটা আসলে আমার এই অল্প দিনের মিউজিক ক্যারিয়ারে হয়তো বা এটাই আমার সব থেকে বড় পাওয়া যায়। আমি আমার স্কুলে সবার সামনে এসে গান শোনাতে পারছি, অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আচ্ছা চলে যাই পরবর্তী গানে। এই গানটার নাম হচ্ছে দীপ্ত।
একটা ডিফারেন্ট গান করি। কয়েকদিন আগে আমরা একটা গান রিলিজ দিয়েছি, শুনেছ কে? আসলে সবাই জানো, লিরিক্স জানো, গাইতে পারবা একসাথে? ওকে, দিস ইজ ইডেন। আচ্ছা, আজান, আজানের ব্রেক, আমরা কিছুক্ষণ আজানের জন্য বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো, আবার রিটার্ন করবো, নো ওয়ারিজ। পাঁচটা মিনিট সবাই এখানে থাকি। নামাজের ব্রেকের মধ্যে কয়েকটা কথা না বললেই না, আমি প্রথমেই মানে এত সুন্দর আয়োজন যারা যারা করেছেন এটার পিছে সবাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি চাই সবাই একটা হাততালি দিয়ে তাদের। আর বড় ভাই কিছু মানুষের কথা বলতেই হবে, রুমন ভাই, পার্থিব, পার্থিব ব্যান্ড, পার্থিবর নাম তো শুনেছেন সবাই, রুমন ভাই আছেন, রুমন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও মাসুম ভাই, সুষম ভাই, 95th ব্যাচের, ওনাদের আমরা জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট বাট নট লিস্ট, শিশির ভাই ফ্রম প্রিজন, যারা গতকালকে স্টেজে আগুন ধরিয়ে দিয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ, একটা বিশাল হাততালি।
আচ্ছা ভাইয়া আমরা কখন শুরু করতে পারবো জাস্ট একবার বললেই হবে। কল করবে কল করবে।